নমস্কাৰ আপোনালোকে চাই আছে ইউপেথশালা ইউটিউব চেনেল ফোর ইয়ার আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রাম ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড মাস্টার্স প্রোগ্রামের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করলে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে এই ফলাফলসমূহ কেনেকে চাব লাগিব এ টু জেড দেখাই দিম যি আপোনালোকৰ প্ৰব্লেম হৈ আছে ইনভেলিড ইউজাৰ ডিটেইলছ এই সকলোবিলাকৰ যি সমাধান আছে সমাধান এই ভিডিঅ'টোতে পাব গতিকে আশা কৰিছোঁ আপোনালোকক এই ভিডিঅ'টোৱে কিছু পৰিমাণে হ'লেও উপকৃত কৰিব কিন্তু ভিডিঅ'টোৰ আগলৈকে যোৱাৰ আগত যদিহে আপোনালোকে এতিয়ালৈকে এই ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই তেতিয়াহ'লে অনুগ্ৰহ কৰি আপোনালোকে এই ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব গতিকে এতিয়া হওক আজিৰ আমি মূল ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ এতিয়া আপোনালোকে আপোনালোকৰ যি ফলাফল আছে ফলাফলসমূহ চাবৰ বাবে সমর্থর যেটু ই গভ গুহাটি ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে ইয়ালকে আহিব লাগিব ইয়ার যেটু লিঙ্ক আছে লিঙ্কটো মই ডেসক্রিপশন বক্সত দি থৈ দিম তারপরা আহি আপনাদের এই পেজটোলৈকে আহিব অহার পিছত ইয়াত জাস্ট আপনাদের প্রথমতে প্রোগ্রাম সিলেক্ট কৰিব লাগিব মই যেহেতুকে আর্টসটো দেখাই দিব বিচাৰিছোঁ ইয়াত মই জাস্ট বেচেলর অফ আর্টসটো সিলেক্ট কৰি আপনাদের যেটো হয় সেইটো ইয়াত আপনাদের সিলেক্ট কৰিব তাৰপিছত ইয়াত আপনাদের নেম যেটু নাম আছে সেই নামটো ইয়াত লিখিব লাগিব আইডি কার্ডত বা আপনাদের যেটু রেজিষ্ট্রেশন কার্ড আছে বা এডমিট কার্ড আছে সেই কার্ডখন মতে গতি ইয়াত আপনাদের আপনাদের যে নাম আছে সেই নামটো লিখব ইয়ার পিছত মোড অফ রেজিষ্ট্রেশন ইয়াত আপনাদের এনরোলমেন্ট নাম্বার আর রেজিষ্ট্রেশন নম্বর আছে ইয়াত আমি রেজিষ্ট্রেশন নাম্বার সিলেক্ট করি সিলেক্ট করে আপনাদের গুহাটি বিশ্ববিদ্যালয়ের যেটি রেজিষ্ট্রেশন নম্বর আছে সেই নম্বরটি ইয়াত দিয়ে ক্যাপচাটো দিয়ে সাবমিটত ক্লিক করম আর এনেকে ক্লিক করার পিছত আপনাদের কেতিয়াবা ইনভ্যালিড ডিটেইলস আহি যায় আর যেতিয়াই ইনভ্যালিড ডিটেইলস আহিব তেতিয়াই কি করব লাগিব সেইটো এই এতিয়া মই আপনাদের কব গৈ আছো এতিয়া সব কি হয় এনেকে ডেঞ্জার ইনভ্যালিড ডিটেইলস রেকর্ড নট ফাউন্ড এনেকে আহি গৈছে গতি ইয়ার কারণে যে সমাধান আছে সমাধানটো মই আপনাদের দিব বিচাৰিছোঁ প্রথমতে আপনাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রামটো সিলেক্ট করব সিলেক্ট করার পিছত আপনাদের যে নাম আছিল নামটো ইয়াত আপনাদের দিব দিয়ার পিছত মোড অফ রেজিষ্ট্রেশন এতিয়া সাউ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে যদিও আপনাদের রেজিষ্ট্রেশন নম্বরটা সুদিছিলে আপনাদের রেজিষ্ট্রেশন নম্বরটাই দিব কিন্তু ইয়াত আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা সিলেক্ট করব এনরোলমেন্ট নাম্বারটা সিলেক্ট করে ইয়াত যে আপনাদের এনরোলমেন্ট নাম্বার আছে এই এনরোলমেন্ট নাম্বারত এইবার আপনাদের গুৱাহাটী ইউনিভার্সিটির যে পঞ্জীয়ন নম্বর আছে বা রেজিষ্ট্রেশন নম্বর আছে সেইটা ইয়াত জাস্ট আপনাদের দিয়ে দিব দি ইয়াত আপনাদের যে ক্যাপচা আছে ক্যাপচাটো দিয়ে দিব ক্যাপচাটো দিয়ে সাবমিট করার পিছত কেনেকে আহিব সেইটো মই এটা দেখাই দিম এতিয়া সব যেতিয়াই আপনাদের মই কোৱা ধরনে করব তারপর আপনাদের যে ইমেইল আইডি আছে বা মোবাইল নম্বর আছে তাত একটা ওটিপি সেন্ড হব সেই ওটিপিটা আপনাদের এটা ইয়াত দিব লাগিব দি ইয়াত যেটা সাবমিট অপশন আছে সাবমিট অপশনত ক্লিক করব লাগিব ইয়ার পিছতো যদি আপনার নো রিজাল্ট ফাউন্ড দেখাই আছে তেতিয়াহলে এটা কথা হবো পড়ে যে সার্ভারের কারণে আপনার যখন মার্কশিট আছে মার্কশিটখন ইয়াত এড হওয়া নাই নহলে অন্য একটা কথা হবো পড়ে যে যি আপনার এ বি সি আইডি আছে
সেই এ বি এছ চি আইডিত কিছু বেমেজালিৰ সৃষ্টি হৈছে আৰু যদি তেনেকুৱা হয় তেতিয়াহ'লে আপোনালোকে আপোনালোকৰ যি মহাবিদ্যালয় আছে মহাবিদ্যালয়ৰ লগত কণ্টেক্ট কৰিব লাগিব। গতিকে এই ভিডিঅ'টো ইমানে আছিল। এনেকৈ আপোনালোকৰ যি ফলাফল আছে ফলাফলসমূহ চাব লাগিব। আকৌ এবাৰ কৈছোঁ, গ্ৰেড কাৰ্ডত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ ইয়াত ৰিজাল্টত আহি যাব। ইয়াত গ্ৰেড কাৰ্ডত জাষ্ট ক্লিক কৰিব, ইয়াত এটা অপশ্যন পাব। গতিকে সেইখনে আপোনালোকৰ মাৰ্কশ্বিট হ'ব। গতিকে এই ভিডিঅ'টো ইমানে আছিল। আশা কৰিছোঁ আপোনালোকক এই ভিডিঅ'টোৱে কিছু পৰিমাণে হ'লেও উপকৃত কৰিলে। কিন্তু ভিডিঅ'টোৰ আগলৈকে যোৱাৰ আগত যদিহে আপোনালোকে এতিয়ালৈকে ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেতিয়াহ'লে অনুগ্ৰহ কৰি আপোনালোকে ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। ভিডিঅ'টো যিমান পাৰে সিমান শ্বেয়াৰ কৰিব, লাইক কৰিব। আকৌ এবাৰ কৈছোঁ, যদিহে কিবা সমস্যাৰ সন্মুখীন হয় তেতিয়াহ'লে হোৱাটছআপ গ্ৰুপ এটাৰ লিংক দিয়া আছে বা মোৰ পাৰ্চনেল হোৱাটছআপ আইডিৰ লিংকটো দিয়া আছে, কণ্টেক্ট কৰিব পাৰিব।